কর্তৃক কোন আইনে কোন একক দেশ আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। অথচ লজ্জার বিষয়, গত 50 বছরের বেশি সময় ধরে ভারত আমাদের 54টি আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে এই 54টার অন্তত 30টি নদীতে তারা অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। আপনারা বলতে পারেন এতদিন তাহলে সে কথা বলেন নাই কেন? বলি নাই কারণ বাংলাদেশ আইন হয়েছিল, বাংলাদেশ গুম হয়ে গিয়েছিল। এখন কি আর আমরা কথা বলা বন্ধ করব? সুতরাং সরকারকে বলতে চাই, ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে এই কনভেনশনের উপকারিতা হচ্ছে যারা ভাটির দেশ তারা যেন তাদের পানির ন্যায্য হিস্সা পায়। আপনারা অবাক হবেন, আমাদের ভাটিতে তো আর কোনো দেশ নাই, আমরাই তো সবচেয়ে ভাটিতে, অথচ ভারত গত সেবাদাস সরকারকে এই জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষর করতে দেয় নাই। আপনারা অবাক হবেন, এই কনভেনশনের মধ্যে নিয়ম আছে কোনো ভাটির দেশ যদি আপনাদেরকে নিয়ে যদি বলি আমরা বিবির বাজার পর্যন্ত হেঁটে যাবো, মাছ করতে করতে যাবেন?